হ্যালো ভিউয়ার্স, ভাই বন্ধুরা কোথায়? এত রাত্রে, এত বাংলাদেশ টাইম এখন, ও মাই গড, 1:40 আর মরক্কো এখন হলো 8:40। মরক্কো এবার হচ্ছে কাসাব্লাঙ্কা, এটা একদম দর্শনার্থী স্থান আর কি মরক্কোর। এই পানিগুলো মিউজিকে মিউজিকে করে এবং কি জায়গাটার পিছনে অনেক সুন্দর এরিয়া, এখানে সন্ধ্যার পরেই আসে মানুষজন। যাই হোক, বৈশাল ওটা একটা মসজিদ, খুব বড় একটা মসজিদ কাসাব্লাঙ্কায়। এটা হলো শহরের ভিতরে আর কি। আর আরেকটা মসজিদ যেটা, ওটা হলো আর হাসান মসজিদ যেটা দেখছি, ওটা হলো নদীর পাড়ে, আর এটা হলো শহরের ভিতরে আর কি। শহরের ভিতরে এখানে আরো অনেক কিছুই আছে দেখার মতো। এটা খুবই সুন্দর, আসলে এই জায়গার নামটা আমি বলতে পারতেছি না, দেখতে হবে। খুবই সুন্দর, প্রচন্ড ঠান্ডা, শীত এক কথা বললেই হয়, প্রচুর ঠান্ডা। কিন্তু কালকে যে জায়গায় গেছি, এই জায়গাতে এত ঠান্ডা না, মোটামুটি চলে যে ঠান্ডাটা আছে। সাইডটা দেখাইতেছি আর একটু, খুবই সুন্দর। এই যে পানিস মিউজিক, এই যে মেট্রো, এই এটাকে ট্রাম বলে, এটা শহরের মাঝখান দিয়ে চলে গাড়ির মতো। এরাও সিগনাল মানে ট্রামগুলা। যাই হোক, বাংলাদেশ টাইমে অনেক রাত্রে করে আমি ভিডিওটা করছি। আসলে অ্যাকচুয়ালি অনেকে রাত পর্যন্ত জায়গা থাকে আমাদের দেশে, এখানে আবার বাজে 8টা আর বাংলাদেশে। সবাই ছবি তুলে আসে,
যাক, রাতের বেলা সবার সাথে চিকিৎসা করলাম। কোথায় আছি, কোথায় আছি, কেমন আছি, যাই হোক এখন এখান থেকে চলে যাব। এই যা একটা ট্রামগুলো একটু পরপরই, একটা একদিন পরপরই ওই ট্রামগুলো আসে। এক কথাই বললে হয় মরক্কো দেশটা অনেক সুন্দর, অনেক সুন্দর মুসলমান কান্ট্রি, এবং এখানকার নিয়ম কানুন সব কিছুই অনেক সুন্দর, ভালো। যাই হোক আর বেশিক্ষণ লাইক করবো না, আমার হাত ব্যথা হয়ে গেছে। দেখে দিচ্ছি ওকে, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।